हरे कृष्णा गौर निताई। आगामीकाल शुक्रवार कार्तिक संक्रांतिर दिन तुलसी गाछे एटा बांधले स्वयं प्रभु श्रीकृष्ण बोलें तार इच्छा आमी निजेई पूरण कर दी। नमस्कार बंधुरा, फैक्ट्स एक्सप्लेन्ड यूट्यूब चैनले आपनादेर प्रत्येककेई जानाई सुस्वागतम। आशा करी ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। देखुन आगामीकाल शुक्रवार कार्तिक संक्रांतिर दिन आपनारा कि करबेन কি করবেন না, সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানের কি মন্ত্র স্মরণ করবেন বা কোন জিনিসগুলো আপনারা ঘুম থেকে উঠে একেবারেই করবেন না, কি খাবার খাবেন না, এবং মনোবাসনা পূরণের জন্য আপনারা তুলসী গাছে কি বাঁধবেন, এই সকল তথ্যাবলী আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন। তবে ভিডিওটি শুরুতে অনুরোধ করব, ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি রেখে একবার হলেও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন, এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন। এরকম এবং কি বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন আগামীকাল শুক্রবার কার্তিক সংক্রান্তির দিন, অতি অবশ্যই সকালে ঘুম থেকে উঠেই প্রভু নারায়ণদেবের উদ্দেশ্যে বিষ্ণুদেবের উদ্দেশ্যে অবশ্যই মাটিতে পা ফেলার পূর্বেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি স্মরণ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। দেখুন আপনারা যদি কোনো কারণে আগামীকাল সকালে এই মন্ত্রটি জপ করতে নাও পারেন, তাহলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা আপনাদের ঠাকুর ঘরে গিয়ে শ্রীকৃষ্ণের বা প্রভু নারায়ণের সম্মুখভাগে দাঁড়িয়ে অবশ্যই এই মন্ত্রটি জপ করতে পারেন। এরপর আমরা জেনে নেব যে আগামীকাল কার্তিক সংক্রান্তির দিন কোন জিনিসগুলি আপনারা ভুল করেও দর্শন করবেন না সে সম্পর্কে। দেখুন বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই আপনাদের মানে আমাদের প্রত্যেকেরই উচিত কোনো কিছু দর্শন করার পূর্বে ভগবানের দর্শন করা, এবং ঘুম থেকে উঠে আপনারা এই দিন ফাঁকা কলসি দর্শন করবেন না, ঝগড়া ঝামেলা অশান্তি গৃহের মধ্যে করবেন না, অশ্লীল কিছু জিনিস আপনারা কিন্তু মোবাইলে দেখবেন না। এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকার চেষ্টা করুন। তথা সকালে রান্নাঘরে ঢোকার পূর্বে ফাঁকা হাঁড়ি বা পাত্র দেখা মোটে উচিত নয়, তার আগে অবশ্যই ভগবানের নাম স্মরণ করবেন, ভগবানকে মনে ভক্তি ভরে স্মরণ করে তারপরেই কিন্তু রান্নাঘরে প্রবেশ করবেন। এছাড়াও ঘুম থেকে উঠে কালকের দিনে কারোর ছায়া বা আয়না দর্শন করবেন না। এছাড়াও কার্তিক মাসের মানে কার্তিক সংক্রান্তির দিন অত্যন্ত একটি পবিত্র দিন, এটি পবিত্র তিথি, এই দিন কিন্তু ভুল করেও নিজের ঘরে বলুন বা বাইরে কোথাও গিয়ে কোনো প্রকারের অধার্মিকমূলক কাজকর্ম কিন্তু করবেন না, কোনো পশুকে আঘাত করবেন না, এবং মদ্যপান ধূমপান বা নেশা জাতীয় কোনো দ্রব্য কিন্তু এদিন খাবেন না। যাই হোক, চলুন তাহলে এরপর জেনে নিই যে কালকের দিনে আপনারা তুলসী গাছে কোন সেই জিনিসটি বাঁধলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেতে প্রসন্ন হন এবং তুলসী মায়ের মানে কৃপায় সমস্ত মনস্কামনা মনোবাসনাগুলো পূর্ণ হয় সে সম্পর্কে। দেখুন শাস্ত্রমতে এই মা তুলসীর নিত্য পুজো অর্চনা করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অর্থকষ্ট ধ্বংস হয়ে যায়, কারণ তুলসী মাতা হলেন ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়সী। ভগবান বিষ্ণুদেব নারায়ণ অত্যন্ত প্রীতি রাখেন তুলসী মাতার উপর, আর এই কারণে এই শ্রীকৃষ্ণের পুজোতে তুলসী পত্র ব্যবহার করা হয়। শাস্ত্রে কথিত রয়েছে তুলসী পত্র ছাড়া কৃষ্ণ পুজো ব্যর্থ। দেখুন এই কার্তিক সংক্রান্তির দিন আপনারা যদি পারেন লাল চেলি বা ওড়না অবশ্যই তুলসী মাকে অর্পণ করুন, এতে মায়ের কৃপায় আপনার সকল মনোবাসনা মনো ইচ্ছা কিন্তু পূরণ হবে, সাথে দুঃখ কষ্ট থেকেও আপনারা কিন্তু রেহাই পাবেন। দেখুন কোনো কারণবশত যদি আপনারা কালকের দিনে এই লাল কাপড় তুলসী গাছে জড়িয়ে দিতে না পারেন, তাহলে সপ্তাহের যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা কিন্তু স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই কাজটি কিন্তু করতে পারেন। আরও একটি বিষয় বলে দিই, দেখুন তুলসী গাছে জল দেওয়ার সময় কখনই ভেজা কাপড়ে বা ভেজা শরীরে জল দেবেন না, সর্বদাই শুকনো অবস্থায় তুলসী গাছে জল দেওয়ায় শ্রেয়। এরপর দ্বিতীয় নম্বর যে বিষয়টি বলবো, মন দিয়ে শুনুন, যারা ধরুন কোনো কারণবশত
लाल चेली कपड़ बा देखें लाल शालू कपड़ ए दिन तुलसी माँ के निवेदन करते पर ना तारा एक परिष्कार हलूद सूतो नेबें एवं से सूतोटा निये आपनारा तुलसी गाछेर गोड़ार सामने दाड़िए निजेर मनोबासना व्यक्त करे ओम नमो भगवते वासुदेवाय नमो এই মন্ত্রটি 108 বার জপ করে সেই হলুদ সুতোটিতে আপনারা 21টি অথবা 11টি গিঁট দিবেন। তারপরে ওই সুতোটি আপনারা তুলসী গাছের যে কোনো একটি ডালে খুব আলতোভাবে বেঁধে দিবেন এবং যখন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তখন সেই সুতোটি খুলে যে কোনো জলাশয়ে ভাসিয়ে দিবেন। তবে এই যে টোটকা বা উপায়টি আপনারা করেছেন সে সম্পর্কে কিন্তু আপনারা কাউকে বিশেষ কিছু বলবেন না, তাতে সে যত বড়ই আপনার आत्मीय परिजन बंधु बान्धवी होक ना केन अवश्य जीवने सफलता आसबे उपायटर माध्यमे। सर्वोपरि एक कथा बोलबो जरा उपायटी करबें जरा कार्तिक संक्रांतिर दिन तुलसी गाछे मायर सेवा दिबें तारा किन्तु भूल करेओ आमिष आहार ग्रहण ए दिन करबें ना, सम्पूर्ण निरामिष आहार ग्रहण करार चेष्टा करबें। जाइहोक बंधुरा आजकेर ई भिडियोटि आमि एखाने शेष करलाम। भिडियोटि देखे भालो लागले लाइक कमेंट शेयर करते भूलबेन ना एबं चैनलटि आमार सबस्क्राइब करे राखबेन एरकमि सब नित्य नतुन धार्मिक संक्रांत भिडियो देखार जन्य। ईश्वर आपनादेर मंगल करुक। नमस्कार, धन्यवाद।